বাচ্চারা তোমরা আসসালামু আলাইকুম। আজকে আমরা কি করব, নার্সারির একটা ক্লাস নিব, ড্রয়িং। হ্যাঁ, আচ্ছা, অনলাইন ক্লাস তোমাদের কেমন লাগে? ভালো? এতদিন যে আমরা ক্লাসগুলো করলাম, এগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে না? আচ্ছা, তাহলে আমাদের কি একটা পরীক্ষা নেওয়া উচিত না, কি বলো? তোমরা নিব? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা একটা রুটিন দিয়ে দিলাম। হ্যাঁ, রুটিনটা তো সবাই দেখতে পাইছো। তাহলে 22 তারিখ মঙ্গলবার থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। হ্যাঁ, কখন কিভাবে হবে পরবর্তীতে আমরা ডেটগুলি সময়টা জানিয়ে দিব তোমাদেরকে SMS এর মাধ্যমে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা অভিভাবক, তোমাদের মা বাবা যেই হোক একজন উঠিয়ে দিবে, এবং কি করবে, ওনারাই কিন্তু তোমাদের টিচার হবে সেই দিন। মিশ্র তো থাকবো না, সেই জন্য বাবা মা টিচার থাকবে। আমরা 50 মার্কের পরীক্ষা নিব, ঠিক আছে? তোমাদেরও কষ্ট কম হবে, এবং যা যা শিখলা আমরা সেগুলো থেকে ইজি, অনেক ইজি। হ্যাঁ, কেমন আছো মানহা? হ্যাঁ, মেজাবিন, সুবাহানা, সাবির, ইয়াসিন, আচ্ছা, রাফা, সুহাগি, ওরে বাবা সবাই তো আসছে দেখলাম। রাফিদ, রাফিদ কেমন? রাফিদ তো সব হোমওয়ার্ক করে, সবাই করো, রাফিদও করে। হ্যাঁ ভালো। সুহাগি কি গ্রামের বাড়ি গিয়েছিলা? ও, সময় পাচ্ছ না, না তাও করে দিবা। আর পরীক্ষাগুলি মনোযোগ সহকারে সুন্দর করে দিবা, রঙগুলি যেন সুন্দর হয়। হ্যাঁ, সুন্দর হলে কিন্তু মার্ক কাটা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা তো এতদিন অনেক ওয়ার্ড মেকিং, ইংলিশটাও পড়বো, কিন্তু আজকে আমরা আগে ড্রয়িং করে নিই, নাকি কি বললো তোমরা? হ্যাঁ আচ্ছা, তাহলে ড্রয়িং আজকে আমরা কি করতে পারি বলো তো? কি কি ড্রয়িং আছে আমাদের? আমরা পাতা করেছি, মোমবাতি করেছি, বৃত্ত করেছি, আপেল করেছি, ত্রিভুজ করেছি, চতুর্ভুজ করেছি, অনেকগুলি না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আজকে 2টা ড্রয়িং করে নিই, না কি বলো তোমরা? সবার ভালো লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে কি করব, আজকে প্রথমে একটা নৌকা করে নিই। হ্যাঁ কেমন? তাহলে পেন্সিল আর খাতা সবাই বের করো, সুন্দর করে ড্রয়িং খাতার মধ্যে মিস যেভাবে আঁকবো সেভাবেই লিখবা, ঠিক আছে? আচ্ছা ওকে, সবাই রেডি? রেডি? আচ্ছা মিস দেখো কীভাবে আঁকি, আগে একটু মনোযোগ সহকারে দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, আগে আমরা কি ড্রয়িং ক্লাস, আজকে আমরা আগে ড্রয়িং ক্লাসটা লিখে নিচ্ছি, ড্রয়িং। হ্যাঁ দেখি, আমাদের নার্সারি ড্রয়িং ক্লাস, আচ্ছা সুন্দর করে কিন্তু লিখবা তোমরা। নৌকা আঁকতে হয় কিভাবে দেখো, আগে আমরা প্রথমে আগে একটা এভাবে দাগ দিলাম, ঠিক আছে? তারপর আর একটু উপরে আর একটু বড় করে একটা দাগ দিব। হ্যাঁ, তারপর তোমাদের সহজের জন্য আমি এভাবে করে আঁকতেছি, এই যে। হ্যাঁ, নৌকা তো বিভিন্ন রকম করে আঁকা যায়, তারপরও তোমাদের বইয়ে এরকম করেই দেওয়া আছে নৌকাটা, যাতে তোমরা সহজে আঁকতে পারো, সেজন্য তোমরা যখন বড় হবা আরও বিভিন্ন স্টাইলে নৌকা আঁকতে পারবা। আচ্ছা হ্যাঁ, আমরা আপাতত এরকম করেই নৌকাটা আঁকলাম। একটু পানি দেওয়া যায় নাকি, নৌকা যেহেতু এঁকেছি, এই যে পানি, তারপর পানির মধ্যে কি গাছ হচ্ছে, পাতা হচ্ছে, ছোটো ছোটো পাতা পানিতে, তারপর ঘাস, ঠিক আছে না? আচ্ছা এখন এটি কী কালারে করবো আমরা নৌকা? অনেক সুন্দর নৌকা, সাধারণত এগুলা ব্ল্যাক হয়, তো ব্ল্যাক করলে তো সুন্দর দেখায় না। আমরা যেহেতু ছোটো বাচ্চারা, অন্যান্য কালার করতে পারি, পানির কালার অনেক সময় দূর থেকে কি আমরা সাগরের নদীর পানি অনেক সময় স্কাই ব্লু মানে নীল দেখতে পাই। আচ্ছা 2টা 2 কালারে সুন্দর করে করবা, যেন রঙগুলি দাগের বাহিরে না দেয়। এটা ইয়েলো করতে পারো, স্কাই ব্লু করতে পারো, অনেক কিছু রেড করতে পারো, ব্লু করতে পারো, অরেঞ্জ করতে পারো, ঠিক আছে? নৌকাটা সবাই সুন্দর করে এঁকে নাও। তারপর রং করে মিসকে পাঠিয়ে দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, এখন আমরা নৌকা আঁকা হয়েছে সবার? ওকে, আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ।